আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার একটি হ্যান্ডেল লাগানোর মেশিন আছে। এই ম্যানুয়াল মেশিনটির সাহায্যে আপনারা শপিং ব্যাগের হ্যান্ডেল লাগাতে পারবেন বা হ্যান্ডেল ব্যাগ আপনারা তৈরি করতে পারবেন। এবং কিভাবে এই মেশিনটি দিয়ে আপনারা শপিং ব্যাগের হ্যান্ডেল লাগাবেন আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা শপিং ব্যাগের হ্যান্ডেল লাগানোর ম্যানুয়াল মেশিন কিনতে আগ্রহী আছেন, তো তার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো এখানে একটি শপিং ব্যাগ তৈরি করার ম্যানুয়াল মেশিন আছে। এই মেশিনটি দ্বারা শপিং ব্যাগের হ্যান্ডেল ব্যাগ তৈরি করা হয় বা হ্যান্ডেল ঝালাই করা হয়। আমি এর আগের ভিডিওটিতে আপনাদেরকে এই মেশিনটি দেখিয়েছি, তো এখন আমি এই মেশিনটি আপনাদেরকে কাজ করে দেখাবো, মেশিনটিতে হ্যান্ডেল ঝালাই করে দেখাবো। তো সর্বপ্রথম মেশিনটি কারেন্টের লাইন দিতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের লাইন আমি অলরেডি দিয়ে রেখেছি এবং যেহেতু মেশিনটি হিটে কাজ করে, হিট দিতে হয়। হিট দেওয়ার জন্য 5 মিনিট আগের থেকে কাজ করা শুরু করার আগেই 5 মিনিট আগে থেকে মেশিনটি হিট দিতে হবে। তো আমি বর্তমানে আমি আপনাদেরকে মেশিনটি দেখাই কীভাবে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে মেশিনের কন্ট্রোলার, হিটার, অ্যালার্ম সব কিছু আছে। তো আমি আপনাদের প্রথম থেকে দেখাই। আপনি যখন কারেন্টের প্লাগ দিবেন, দেওয়ার পরে এখানে অন অফ সুইচ আছে, এখানে দিলে অন হয়ে যাবে মেশিনটি। মেশিনটি অন হওয়ার পরে মেশিনটি দেখতে পাচ্ছেন 180-তে আমি হিট দিয়ে রেখেছি, অলরেডি 65 পর্যন্ত হিট উঠেছে। তো এটা আপনি হিট বাড়াতে কমাতে পারবেন। আমি অপশনটা আপনাকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন সেট বাটন আছে, এখানে আমি সেট বাটনে দিলে দেখতে পাচ্ছেন এই জিরোর ঘরটি লাফাচ্ছে। তো আমি 8-এর ঘরে আসব। 8-এর ঘরে এসে আমি হিট বাড়াতে এবং কমাতে পারবো এখান থেকে। এটা দিলে কমবে এবং এটা দিলে বাড়বে। তো আমরা 180-তে হিট দিয়ে কাজ করব। তো এখানে আবার আমরা সেট করে দিব। তো 180 আছে এখন এবং শুধু 82-83 পর্যন্ত হিট হলো। তো 180-র কাছাকাছি আসলে তখন আমরা এই মেশিনটি আপনাদেরকে সিলি করে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যালার্মের একটি সুইচ আছে। আপনি যখন কাজ করবেন, কাজ করার সময় একটি সিলি হতে, আপনি যখন দু একটি ব্যাগ কাজ করে সিলি করে দেখবেন, তারপরে আপনি অ্যালার্মটি বাজবে। তারপর আপনি অ্যালার্মটি সেট করে নেবেন ওই হিসাবে যে আপনার একটি ব্যাগ কতক্ষণ সময় লাগে সিলি হতে। তো অ্যালার্মটি সেট করে নেবেন। আমি এখানে 2 সেকেন্ড আমি এখানে দিলাম, 2 সেকেন্ড দিলাম এখানে। অ্যালার্ম দিলে এখান থেকে অ্যালার্মের আওয়াজ আসবে, তখন বুঝতে পারবেন যে মেশিনটি হিট হয়ে গেছে, এই সিলি হয়ে গেছে। তো এখন বর্তমানে মেশিনটি 160-এ আছে, 108-110-এর মধ্যে আছে। তো মেশিনটি হিট হতে 5 মিনিটের মতন সময় লাগে। তো হিট হলে এটা আপনার হিট হবে এবং স্লিপিং পেপার দিয়ে, এই স্লিপিং পেপার দিয়ে এটি সিলি করতে হবে। তো আমি তার জন্য একটি কাপড় নিয়েছি, দেখতে পাচ্ছেন শপিং ব্যাগের এই কাপড়টি নিয়ে নিলাম এবং একটি এই হ্যান্ডেল নিয়ে নিলাম, একটি কাপড় এবং হ্যান্ডেল নিয়ে নিলাম। এবং অবশ্যই যেহেতু নতুন মেশিন এবং এই মেশিনে কাজ করতে হলে অবশ্যই এই ধরনের একটি স্লিপিং পেপার নিতে হবে। আমরাই আপনাদেরকে স্লিপিং পেপার দিয়ে দেবো। আপনারা 1 কেজি স্লিপিং পেপার নিয়ে নিলে অনেক দিন চলে যাবে। এই স্লিপিং পেপার দিয়েই এই মেশিনটি ব্যবহার করতে হয় এবং এই মেশিনটি ম্যানুয়াল মেশিন যেহেতু, তো এইভাবেই ব্যবহার করতে হয়। এবং সেমি অটো মেশিনও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, শপিং ব্যাগ তৈরি করার এই ধরনের সেমি অটো মেশিনও আমাদের কাছে বর্তমানে আছে। শপিং ব্যাগ তৈরি করার সেমি অটো মেশিন, আপনারা হ্যান্ডেল মেশিন, সিলিং মেশিন, ডিকাট মেশিন, কম্প্রেসার সকল কিছু সেমি অটো মেশিনও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের কাছে সেমি অটো মেশিনও আছে, কালার প্রিন্টের মেশিনও আছে, কম্প্রেসার আছে, সকল কিছুই আছে। শপিং ব্যাগ তৈরি করার সেমি অটো এবং ম্যানুয়াল উভয় মেশিনই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো যেহেতু অনেকে ম্যানুয়াল মেশিন খুঁজে থাকেন, ম্যানুয়াল মেশিনের দাম সেমি অটো হ্যান্ডেল লাগানোর মেশিন থেকে অনেকটা দাম কম, সেক্ষেত্রে অনেকেই খুঁজে থাকেন, তো তাদের জন্য এই ম্যানুয়াল মেশিনটি, এই ম্যানুয়াল মেশিনটি দিয়েও আপনারা শপিং ব্যাগের হ্যান্ডেল লাগাতে পারবেন খুবই সহজে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মুখ সিলি করা হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে মেশিনটি আমাদের এখন 183-তে হিট হলো, 70-80-র কাছাকাছি গেলে আমরা এই মেশিনটি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের হিট খুবই তাড়াতাড়ি, মেশিনের হিট চলে আসছে। 5 থেকে 6 মিনিট, 7 মিনিটের মতন সময় লাগে এই মেশিনটি হিট হতে, তারপরে আপনারা হিট হলে কাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন একটি ব্যাগের হ্যান্ডেল লাগিয়ে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি হ্যান্ডেল ব্যাগের একটি তৈরি একটি হ্যান্ডেল নিয়ে নিয়েছি। তো এটা এখানে আমি রাখলাম এবং এখানে একটি স্লিপিং পেপার দিয়ে দিব। এই স্লিপিং পেপারটি আগে দিতে হবে, এই স্লিপিং পেপারটি আগে দিয়ে তারপর ব্যাগের এখানে
প্রেস করতে হবে, পা দিয়ে প্রেস করতে হয়, এভাবে প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন যে অ্যালার্ম দিচ্ছে মেশিন, অ্যালার্ম দিলে এটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন হিট হয়ে গেল, এবং আপনার যে হ্যান্ডেল ব্যাগের যে হ্যান্ডেল লাগানো হয় এই হ্যান্ডেল আপনার লেগে গেল। দেখতে পাচ্ছেন হ্যান্ডেল লেগে গেল, দেখতে পাচ্ছেন হ্যান্ডেল লেগে গেল খুবই সুন্দরভাবে, খুবই সহজে হ্যান্ডেল লেগে গেল। তো আমি আপনাদেরকে আরেকটি আরেকবার সিলি করে দেখাই, দেখুন আরেকবার সিলি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সহজে ডিসিলি করা যায়, দেখুন আমাদের এই পাশেও হিট হয়ে গেছে। তো এখন বর্তমানে কাপড় অনুযায়ী ওভার হিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও কিছু অংশ পুড়ে গেছে, কারণ কাপড় অনুযায়ী কাপড়টি পাতলা। তো কাপড় অনুযায়ী হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে হয় এই মেশিনে, কাপড় অনুযায়ী বাড়িয়ে কমে কাজ করতে হয়। 180-তে আমরা দিয়েছি, 186 পর্যন্ত, সর্বোচ্চ 85-86 পর্যন্ত উঠছে। তো যখন দেখবেন আপনার কাপড় পাতলা তখন আপনি হিটটা কম দিয়ে কাজ করতে হবে, যখন দেখবেন কাপড় মোটা তখন হিটটা বাড়িয়ে কাজ করতে হবে। এবং হ্যান্ডেলের শিলিগুলো দেখতে পাচ্ছেন এইভাবে হয়ে যায়। তো কাপড় যেহেতু পাতলা সেক্ষেত্রে আপনাদের হিট কমাতে হবে, এবং হিট বাড়ানোর কমানোর অপশন আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে এলাম। আপনারা প্রথমেই দেখছেন হিট বাড়ানো কমানোর অপশন। তো এইভাবে এই মেশিনগুলো ব্যবহার করতে হয়, এবং অবশ্যই মেশিনগুলো যখন কাজ করবেন, ব্যাগ আপনারা তৈরি করবেন, অবশ্যই কিছু এক্সট্রা কাপড় নিয়ে সিলি করে দেখবেন যে হিট বেশি আছে কিনা, কম আছে নাকি, কাপড়ের কারণে পুড়ে যাচ্ছে কিনা। এটা যখন আপনারা কাজ করতে থাকবেন সেক্ষেত্রে আপনার এই মেশিনটি ব্যবহার করে বুঝতে পারবেন। তো আপনারা দেখলেন আমরা শপিং ব্যাগের এই হ্যান্ডেল সিলিগুলো করে আপনাদেরকে দেখালাম ম্যানুয়াল মেশিনে। দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেশিনে আমি আপনাদেরকে হ্যান্ডেল সিলি করে দেখালাম। প্রথম সিলিটা হয়েছে কিন্তু এক পাশে পুড়ে গেছে, কারণ হিট বেশি হয়ে গিয়েছিল তার কারণে, এবং এই পলিস্টার পেপারটা অনেক দিন ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে হিট বেশি হয়েছে এবং কিছু কাপড় পুড়ে গেছে। তো এক্সট্রা যে এখানে পলিস্টার পেপার আছে, এই পলিস্টার পেপার এটার মধ্যে পলিস্টার পেপার আছে দেখতে পাচ্ছেন, এই পলিস্টার পেপার দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এই ধরনের ম্যানুয়াল মেশিন যারা খুঁজছেন তারা চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারিজ। বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন, এই মেশিনের বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন, মেশিনের দাম জানতে পারবেন, এবং সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনের দাম জেনে নিতে পারেন, এবং মেশিনটি এসে নিজেরা বসে কাজ করবেন। মেশিন পছন্দ হলে আপনারা মেশিন আমাদের থেকে নিতে পারেন। তাছাড়া আপনারা আমাদের কাছে সেমি অটো মেশিনও পেয়ে যাবেন, শপিং ব্যাগ তৈরি করার হ্যান্ডেল লাগানো সেমি অটো মেশিনও আমাদের কাছে আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে। এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।